আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম সবাই যাচ্ছে আমিও সঙ্গে থাকি তো সারাক্ষণে সারাক্ষণেই খাঁচার ভেতরে ছিলাম তা আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি যে কোনো আমার আমার বিষয় না যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ একজন নিরপরাধ তার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলা পালেন এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয় এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে হবে না সেটার বিষয় না কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয় এই বিষয়ে সবাই মিলে একটু আবাস তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক একটা সভ্য দেশে কেন এরকম হতে যাও কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য যেখানে এখনো বিচার শুরুই হয় নাই যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচার মধ্যে থাকতে হবে এই প্রশ্নটা তুললাম এটা যারা আইনজ্ঞ আছেন যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা দুনিয়াতে যেভাবে সভ্য দেশে যেভাবে হয় আমরা সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি এই কথা বলে আমার কথা শেষ করছি আজকে কি হলো সেটার বিবরণ আমাদের ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার মানি লন্ডারিং তারপরে আত্মসাত প্রতারণা প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না এটা আমি শিখি নাই কোনোদিন করি নাই কোনোদিন কাজে হঠাৎ করেই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি যে আমার কাছে বোধগম্য আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না কারো কাছে বোধগম্য হচ্ছে না আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছে এ অর্থ আত্মসাত করার জন্য তো আমরা আসি অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি এটাই আমাদের ইতিহাস কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি যে আমাদের বোধের মধ্যে আসছে না এটা কেন এই হয়রানির মধ্যে আমাদেরকে থাকতে হবে বহু রকমের জিনিস এটার তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচা একটা হলো আমি সুৎখর একটা হলো যে আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই এগুলো হলো হয়রানি যে কথার কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো এগুলো তো চলছেই চলছে এইটাই হল আজকের হয়রানি না ক্রমাগত সপ্তাহ যাবতীয় কথা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো দু সালে দশ সপ্তাহ পরে বলছে যে না রাজনীতি আমার বিষয় না আমি পারবো না কাজে আমি এর মধ্যে না এখানে তো চূড়ান্ত হয়ে গেল এইটা এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে এটাই হলো হয়রানি